জি কাউন্সিলর সাহেব, আপনি যে 5 মাস যাবত আপনার দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালনকালীন কি কি উন্নয়ন করছেন, কি কি কাজগুলো করেছেন, উপস্থিত আছেন যারা সরকারি কর্মকর্তারা, যারা ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতন মূলক কাজকর্মে নিয়োজিত, আমি তাদের সামনে কথাটা বলতেছি। 7ই মার্চ, মহান 7ই মার্চে আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি আমরা শপথ গ্রহণ করেছি। 7ই মার্চ শপথ গ্রহণ করার ঠিক 10 দিন পরে আমি নিজ উদ্যোগে 3টা ফোগার মেশিন কিনি এবং ওষুধপত্র ক্রয় করে আমি আমার এলাকায় মশা নিধনের কার্যক্রম শুরু করি। তারপর যখন ডেঙ্গু এডিস মশার আক্রমণ শুরু হলো, তখন থেকে শুরু করলাম এডিস মশার লার্ভাকে ধ্বংস করার কাজ। একাধারে আমার কাজ চলতেছে, অবসর নাই, এবং আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ এখন ফলপ্রসূ অবস্থায় আছি। মোটামুটি আপনার 90% 95% আমরা ভালো অবস্থানে আছি, আর ইনশাল্লাহ আমাদের কাজ এখনো চলছে, চলমান গতিতে চলছে এবং চলবে। আচ্ছা, মাদক কতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসছেন? দেখেন, গতকালকে আমি একটা মাদকের বিচার করলাম, ওকে আমি বললাম যে তুই মাদক খাস কিনা, সে বলে আমি খাই না। তাহলে তুমি মাদক সেবন করো না? কারণ আমি করি না। তাহলে আমি খোঁজখবর লই দেখলাম, 2-4 জনকে টেলিফোন করে দেখলাম যে মাদক সেবন করে। আর এখন আমার কি করা উচিত? আপনি সাংবাদিক সাহেব, আপনি বলেন, আমি কি তাকে মারবো, ধরবো না পুলিশে দিব? পুলিশে দিলে আবার পুলিশ থেকে ছুটে আসবে, বা ইয়ের থেকে কোর্টের থেকে ছুটে আসবে, কয়েকদিন পর আবার খাইব, তখন আমি কি করবো? সেই প্রশ্নের উত্তর আপনি দিয়েন পরে। এবং তারপরও আমি কাজ করে যাচ্ছি, মানুষকে শাসন করতেছি, উপদেশ দিতেছি যে এটা কোনো সংসারের জন্য এটা কোনো উত্তম কিছু বয়ে আনবে না, বরং সামাজিক অবক্ষয় ঘটবে, সমাজ ধ্বংস করবে, তুমি ধ্বংস হবে, তোমার সংসার ধ্বংস হবে। উপদেশ দিচ্ছি, যতটুকু কাজে আসে আলহামদুলিল্লাহ আমি আশা করি। তারপর আইন প্রকারী সংস্থার কাছে অনেক ব্যাপারে আমরা সেটার তথ্য দিয়ে থাকি। আচ্ছা, আরেকটি প্রশ্ন করব, যে আপনি কুরবানি ঈদে উপলক্ষে যে কুরবানিগুলো হয়েছে, যে বজ্রগুলো গলির ভিতরে হয়েছে, সেটা নিয়ে কতটুকু পরিবেশ কাজ করছেন আপনি? কুরবানির দিন থেকে শুরু করে বর্জ্য পরিষ্কারের জন্যে আমি সিটি কর্পোরেশনের সাথে অনর্গল যোগাযোগ করে আসছি। 2 দিন পরে হলো সিটি কর্পোরেশন আমার এখানে 8টি ট্রাক পাঠাইছে উইথ আপনার ওই যে ডাম্পার সহ, এবং সেই ময়লাগুলা নিয়ে গেছে। এখন আমাদের কোনো ময়লা নাই, এবং আপনি নিজেই দেখতে পারতেছেন, দেখছেন যে আমার ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন। আর ব্লিচিং পাউডার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, যার যার এলাকায় ব্লিচিং পাউডার পৌঁছে দেওয়া হয়েছে, যাতে করে সেখান থেকে জীবাণু দুর্গন্ধ ছড়াইতে না পারে এবং জীবাণু হইতে না পারে। ইনশাল্লাহ আমার ওয়ার্ড এখন বর্জ্যের কুরবানির বর্জ্য থেকে আমরা মুক্ত আছি, দুর্গন্ধ থেকে মুক্ত আছি, স্বাস্থ্যগত অবস্থায় আছে, ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 এর সঙ্গে থাকার জন্য। আপনি স্পিকার ধরার আগে একটা কথা বলছিলেন যে বিধবা প্রতিবন্ধী বৃদ্ধ ভাতা আপনি দিচ্ছেন কিনা,
পাঁচ মাসের মধ্যে সেটা হয়ে ওঠে না। গভর্নমেন্টের বিধান অনুযায়ী আমি যখন নির্বাচিত হই তখন আমি 2018 এবং 2019 অর্থ বছরের শেষ মাথায়, 2019 এবং 2020 অর্থ বছরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাওয়ার কথা। তথাপিও আমি সমাজ সেবা অধিদপ্তরে যোগাযোগ করে দেখলাম যে বিগত দিনের কিছু বৃদ্ধ ভাতা দেওয়ার মতো পদ্ধতি আছে এবং সেইগুলা সেই বৃদ্ধ ভাতা প্রায় 27টার মতো আমি আমার ওয়ার্ডে বিতরণ করেছি। 27টাই ছিল, আমি 27টাই নিয়ে আসছি তাৎক্ষণিকভাবে এবং সবাই এক বছরের পর পুরো পয়সা পাইছে, এক একজন অর্থাৎ 6,000 টাকা করে পাইছে এবং সেতে তাতে আমি নিজেই মনে আমি নিজে আনন্দ বোধ করছি যে সবাই একসাথে বিগত দিনের টাকাও পাওয়া গেল এবং এতে আমি খুব খুশি হয়েছি, আমার ভালো লাগছে। আমি সবার আমার ওয়ার্ডের 66 নম্বর ওয়ার্ডের সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই যাতে আমি সৎভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি। 66 নম্বর ওয়ার্ডের সকল জনগণ আমাকে আন্তরিকভাবে, আমাকে অনেকে চিনে না জানে না, তারা আমাকে ভোট দিয়েছে, আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। আমার কাছ আমি তাদেরকে কোনো প্রকার কোনো ব্যাপারে বায়াস করি নেই এবং তারা আমাকে বললাম না, তারা আমাকে না দেখে ভোট দিচ্ছে এমন মানুষ আছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি যেন আগামী দিন আমার দায়িত্বগুলো উত্তমভাবে পালন করতে পারি এবং সকল জনগণের কাছে যেতে পারি এবং সকল জনগণের মানে সুখ দুঃখের সাথী হতে পারি। এবং আমি ওয়াদা দিচ্ছি একটা কথা, এটা কঠিন হৃদয় দিয়ে ওয়াদা দিচ্ছি আমি, যে যদি আল্লাহ তাবারক তাআলা আমাকে 5 বছর কাউন্সিলর পদে রাখে এবং এই চেয়ারে আমি থাকি, তাহলে 5 বছরে আমার 66 নম্বর ওয়ার্ডে কোনো প্রকার কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। 66 দফার নকশা আমি অঙ্কন করেছি সরজমিনে থেকে এবং এই 66 দফার নকশায় মোট 225টি রাস্তা আছে, শাখা প্রশাখা 225টি রাস্তা আছে এবং এই রাস্তাগুলো আপনার আমি মাননীয় মেয়র মহোদয়ের আপনার স্বাক্ষর নিয়েছি। এই রাস্তাগুলো প্রধান নির্বাহী কর্মকর্তারা স্বাক্ষর নিয়েছে এবং যেটা বাই অফিসিয়ালি আপনার সেটা চলে আসছে সায়দাবাদ জোনাল অফিসে। ইনশাল্লাহ এই অর্থ বছরে এই কাজগুলো ইনশাল্লাহ হবে। দ্বিতীয়ত আমাদের বড়বাঙ্গার পশ্চিম ঢালে শিশু এবং মাতৃ কল্যাণ স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র আছে যেটা প্রায় আপনার বলতে পারেন মাটি নিচে চলে গেছে এবং সেখানে কোনো মানুষ বসার সুবিধা নাই, কারণ 4 ফিট পানি থাকে সবসময়, সাপ এবং ব্যাঙের বাসস্থান সেখানে, স্বাস্থ্য কর্মকর্তারা সেখানে বসতে পারেন না, পাশ্ববর্তী একটা দোকানে বৈশা তারা দোকানে কাঠের দোকানে বৈশা। আমি মেয়র আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাবরে দরখাস্ত দিই এবং সেটা মাননীয় সংসদ সদস্যর রিকমান্ড এবং মাননীয় মেয়রের রিকমান্ড নিয়ে সেটা আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি। সেই কাজটা সেটা প্রক্রিয়াধীন অবস্থা আছে এবং সরকারের কাছে আমার দাবি থাকবে তদন্ত সাপেক্ষে আমার এই স্বাস্থ্যকেন্দ্রটি দেখে সেটা কমপক্ষে 50 শয্যা বিশিষ্ট না হোক 20 শয্যা বিশিষ্ট করে দিলে অত্র এলাকার কয়েকটি ওয়ার্ডের মা বোনেরা শিশুর উপকার হবে, উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে।